একবার একটি পাড়াগাঁয়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন বিদ্যাসাগর। একটি বাড়ি থেকে একজন মেয়ের খুব কান্না শুনতে পেলেন। কান্না শুনে পাশ দিয়ে যাওয়া একটি লোককে তিনি জিজ্ঞেস করেন, হয়েছে কি? শুনলাম মেয়েটির স্বামী মারা গেছে, গয়নাপত্র যা ছিল তা বিক্রি করে সর্বোচ্চ খরচ করে মেয়েটির স্বামীর চিকিৎসা করিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, এখন স্বামীর অভাবে তার কি দুর্দশা হবে বুঝতেই পারছেন। বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন, মেয়েটির স্বামীর নাম কি বলতে পারো? লোকটি বলল, রাম বলেই তো জানি। বিদ্যাসাগর মেয়েটির স্বামীর নাম জানতে পেরে মেয়েটির উদ্দেশ্যে বলে, রামদাদা, ও রামদাদা, আরে বাড়িতে আছো নাকি? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, তিনি আর নেই গো। রামদাদা মারা গেছেন? তিনি আমাকে যে বড়ই বিপদে ফেলে গেলেন। শুনে আরো ভয় পেয়ে গেল মেয়েটি, ভাবতে লাগলো, উনিও একজন পাওনাদার নাকি? বিদ্যাসাগর তাড়াতাড়ি বললেন, রামদাদা অনেক টাকা আমাকে দিয়ে গেছেন, বিপদে পড়লে আমার কাছ থেকে নেবেন বলেছিলেন, তবে সেসব টাকা তোমাকে আমি একসঙ্গে দেব না, তোমাদের যখনই যা দরকার হবে আমার কাছ থেকে নেবে, আর মাসে মাসে আমি মাসোহারা দেব। এই কথা শুনে মেয়েটি একটু ক্ষান্ত হয়। বিদ্যাসাগর জানত এই মেয়েটি বিপদে পড়েছে, তাই কোনো কথা না ভেবেই তিনি মেয়েটিকে সাহায্য করেছিলেন মিথ্যার আশ্রয় নিয়ে। তিনি বলতেন যে মিথ্যের সাহায্যে মানুষের কল্যাণ করা যায়, সেই মিথ্যে সত্যের থেকেও বড় হয়। একবার বর্ধমানে বিদ্যাসাগর রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎই একটি ছেলে এসে তার কাছে একটি পয়সার ভিক্ষা চাইল। ছেলেটির কঙ্কালসার চেহারার দিকে তাকিয়ে কি জানি কি মনে হলো, বিদ্যাসাগর বললেন, আমি যদি চারটি পয়সা দিই? এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবে, চেয়েছি তো একটি পয়সা, কিন্তু ইনি দিতে চাচ্ছেন চারটি পয়সা? এক পয়সা চাইলে কেউ কখনো চার পয়সা দেয়? ইনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। এই কথা ভেবে ছেলেটি বলে, ঠাট্টা করেন কেন, একটি পয়সা দিন। আহা, ঠাট্টা নয়, যদি চারটি পয়সা দিই তাহলে কি করিস? তাহলে দু পয়সার খাবার কিনি আর দু পয়সা মাকে গিয়ে দিই। যদি দুয়ানা দিই? ছেলেটির মনে হলো আসলে ইনি কিছুই দেবেন না, শুধু শুধু ঠাট্টা করছেন, তাই কোনো কথা না বলে ছেলেটি চলে যাওয়ার জন্যে পা বাড়াল। বিদ্যাসাগর হাত ধরে ফেললেন ছেলেটির, বললেন, আহা বল না, সত্যি সত্যি তাহলে কি করিস? ছেলেটির চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, চার পয়সার চাল কিনে নিয়ে যাই আর চার পয়সা মাকে দিই, তাতে আমাদের আর একদিন চলবে। যদি চার আনা দিই? কেউ কখনো চার আনা ভিক্ষে দিতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে এসব শুধু কথার কথা, এসব কথার উত্তর না দিলেও চলে, কিন্তু উত্তর না দিয়ে উপায় নেই। সে বলল, তাহলে দু আনায় দুদিন খাওয়া চলবে, আর দু আনায় আম কিনি, আম কিনে বেচি, দু আনার আম চার আনা হবে, তাহলে আবার দুদিন চলবে, আবার দু আনার আম কিনব, এইভাবে যতদিন চলে। চার আনা নয়, ছেলেটিকে পুরোপুরি একটি টাকা দিলেন বিদ্যাসাগর। ছেলেটির টাকার প্রতি সৎ ব্যবহার দেখে এই অর্থটা দিয়েছিলেন তিনি। দু বছর পরে বিদ্যাসাগর বর্ধমানে গিয়েছিলেন কোনো একটি কাজে। এমন সময় একটি ছেলে এসে বলল, দয়া করে একবার আসুন, আমার দোকানে যে আপনাকে একবার বসতেই হবে। বিদ্যাসাগর বলেন, তুমি তুমি কে? আমি তো তোমায় চিনি না, আর তোমার দোকানে যাবই বা কেন? ছেলেটি বলল, আপনার মনে নেই, দু বছর আগে আমি আপনার কাছে একটি পয়সা চেয়েছিলাম, আপনি আমাকে একটি টাকা দিয়েছিলেন, সেই এক টাকার দু আনার চাল কিনি আর বাকি চোদ্দ আনা আমি আম কিনে বেচি, তাতে আমার বেশ ভালো লাভ হয়, এভাবে লাভ বাড়তে থাকে, তারপর আমি এই দোকান দিই। বিদ্যাসাগরের মনে পড়ে গেল, হ্যাঁ, একটি টাকা দিয়েছিলেন বটে ছেলেটিকে, ওকে আশীর্বাদ করলেন। কাকে বিদ্যাসাগর কখন কি দিচ্ছেন সহজে জানার উপায় নেই,
তার বাড়িতে দুজনকে একই সময় আসতে বলতেন না কখনো। কেউ হয়তো একটা এসে একখানা বই নিয়ে গেল, তারপর দুটোর সময় এসে একজন পাঁচটি টাকা নিয়ে গেল, তিনটের সময় এসে আর একজন একখানা চাদর নিয়ে গেল। সবই জোগাড় আছে, দানের কথা যেন জানাজানি না হয়, সকলকে বারণ করে দিতেন তিনি। হরকালী চৌধুরী নামে একজন বিদ্যাসাগরের বাসায় রান্না করত। কোনো কোনো স্ত্রীলোক বিদ্যাসাগরের কাছ থেকে অনেকবার টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে যেত প্রতারণা করে। হরকালী সেটা বুঝতে পেরে একজন স্ত্রীলোককে বলে ওঠে, মাগি বিদ্যাসাগরকে কি তোরা লেদা আম গাছ পেয়েছিস? হরকালীর মুখে এ কথা শুনে বিদ্যাসাগর বিরক্তি বোধ করে বলেন, তুমি বহুকাল আমার বাড়িতে আছো, তোমার মাইনে কত বাকি আছে আমায় বলো, এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তেই তুমি আমার বাড়ি থেকে বিদায় হও। এই কথা শুনে হরকালী বলে, ওই বুড়ি দিন কয়েক আগে টাকা আর কাপড় নিয়ে গেছে, সে কথা আপনার মনে নেই, এক সপ্তাহ কাটেনি আবার এসেছে, তাই অমন বলেছি আমি, যাই হোক ক্ষমা করবে আমায়। বিদ্যাসাগর বললেন, হরকালী পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো। একদিন বিদ্যাসাগর এক সম্ভ্রান্ত কর্তার বাড়িতে গিয়েছিলেন, বৈঠকখানায় বসে বাড়ির কর্তার সঙ্গে গল্পগুজব করছিলেন। ঠিক সেই সময় বৈঠকখানার নিচে একজন ভিক্ষুক এসে দাঁড়ায়, চিৎকার করে ভিক্ষে চাইতে লাগে সে। অনেকক্ষণ হয়ে গেল, ভিক্ষুকের চিৎকার থামে না। বিদ্যাসাগর বাড়ির কর্তাকে বললেন, এই যে একটা লোক কতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছে, এ কি তোমার যে কানেই ঢুকে না? বিদ্যাসাগরের কথার উল্টো অর্থ করলেন বাড়ির কর্তা। তিনি ভাবলেন ভিক্ষুকের চিৎকারে গল্পগুজবে ব্যাঘাত হচ্ছে বলে বিদ্যাসাগর রাগ করছেন। কর্তা গম্ভীর গলায় হাঁক দিলেন, কই হে! হাঁক শুনে চাকর দারোয়ান ছুটে এলো, হুকুম এলো ভিক্ষুককে তাড়িয়ে দাও। কর্তার হুকুমে দারোয়ান ভিক্ষুককে গলা ধাক্কা মেরে তাড়িয়ে দিল, অর্থাৎ হিতে বিপরীত হয়ে গেল। বিদ্যাসাগর কি চেয়েছিলেন আর কি হলো, সেই মুহূর্তেই বিদ্যাসাগর সেই কর্তার বৈঠকখানা ছেড়ে উঠলেন। কর্তা বললেন, চললেন কোথায়? আসছি। এই বলে তিনি সটান রাস্তায় বেরিয়ে এলেন। একটু এগিয়েই সেই ভিক্ষুকটির দেখা পাওয়া গেল। বিদ্যাসাগর একটি টাকা বের করে জিজ্ঞেস করলেন, এটা কি? ভিক্ষুকটি টাকা চেনে বলল, আগে টাকা। বিদ্যাসাগর বললেন, বাপু তুমি যদি আমার কাছে সত্যি করে বলো যে ওই বাড়িতে ভিক্ষে করতে আর কখনো যাবে না, তাহলে তোমাকে এই টাকাটা দিতে পারি। আমিও প্রতিজ্ঞা করছি ওই পাপিষ্ঠর বাড়িতে আমি কোনোদিনও পা রাখব না। এই কথা বলার পর বিদ্যাসাগর ভিক্ষুকটিকে টাকা দেয়, আর সেই টাকা পেয়ে ভিক্ষুকের মুখের হাসি তার সমস্ত দুঃখের অবসানের প্রকাশ করে। হয়তো এর জন্যই বিদ্যাসাগর মহাশয়কে দয়ার সাগর বলা হয়। কেমন লাগলো এই ভিডিওটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।